হিট স্ট্রোকের প্রধান কারণ পানি শূন্যতা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98 ডিগ্রি ফারেনহাইট। প্রচন্ড তাপদাহে এটি 104 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হলেই হিট স্ট্রোক হতে পারে, আর তাৎক্ষণিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যুও হতে পারে। হিট স্ট্রোকের লক্ষণগুলো হলো মাথা ঝিমঝিম করা, বমি করা, অবসাদ, দুর্বলতা, মাথা ব্যথা, মাংসপেশির খিঁচুনি, চোখে ঝাপসা দেখা, গরমে ঘুম কম হওয়া, চামড়া খসখসে ও লাল হয়ে যাওয়া, হৃদস্পন্দন বৃদ্ধি, শ্বাসকষ্ট, দৃষ্টিবিভ্রম, খিঁচুনি ইত্যাদি। এই সমস্যা এড়াতে খাদ্য তালিকায় এমন খাবার রাখতে হবে যা শরীরে পানির ঘাটতি পূরণ করবে, শরীর ঠান্ডা রাখবে এবং দেহে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও বজায় রাখতে সহায়তা করবে। তো চলুন এখন জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলো হিট স্ট্রোকের ঝুঁকি কমায় সেসব সম্পর্কে বিস্তারিত। ডাবের পানি। গরম থেকে বাঁচার অন্যতম উপায় হলো ডাবের পানি। এতে পেট ঠান্ডা থাকে, সঙ্গে যোগ হয় পুষ্টিগুণ। ডাবের পানি শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। গরমের দিনে ডাবের পানি পান করলে তাই শরীর চাঙ্গা থাকে। টক দই। গরমকালে খাবার তালিকায় টক দই অবশ্যই রাখতে হবে। ভাত দিয়ে হোক বা ফল দিয়ে কিংবা শুধুই খেতে পারেন টক দই, তবে দইয়ের ঘোল কিংবা লাচি বানিয়ে খেলে শরীরে পানিও ঢুকবে, ফলে হজমও ভালো হবে আর শরীরে পানি চাহিদাও মিটবে। কাঁচা আম। এই ফল শরীর থেকে টক্সিন পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে দারুণ উপকারী। গরমের দিনে কাঁচা আম খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। এই সময় অল্প লবণ দিয়ে কাঁচা আম খেতে পারেন। তাছাড়া কাঁচা আম পোড়া শরবত কিংবা কাঁচা আমের চাটনিও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। গ্রীষ্মকালীন বিভিন্ন ফল। হিট স্ট্রোক এড়াতে গ্রীষ্মের রসালো সবজি বা ফল রাখতে পারেন খাদ্য তালিকায়, যেমন লেটু, শসা, তরমুজ, আনারস, কমলালেবু, আখ, জামরুল এবং পুদিনা গরমের জন্য আদর্শ। এতে ক্যালোরির পাশাপাশি সোডিয়ামের পরিমাণও কম থাকে, আবার পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা তৃষ্ণা মেটাতেও সাহায্য করে এবং শরীরের প্রয়োজনীয় উপাদানেরও যোগান দেয়। লাউ। লাউ এমন একটি সবজি যা শরীরকে ঠান্ডা রাখতে বেশ উপকারী, তবে রান্না করা লাউয়ের তুলনায় কাঁচা লাউয়ের রসের উপকারিতা অনেক বেশি। দিনে যে কোনো সময় লাউয়ের রসে সামান্য লবণ আর লেবুর রস দিয়ে খেতে পারেন। এই পানীয় শরীরকে ঠান্ডা রাখে, শরীরে পানির ঘাটতি পূরণ করে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার। রিফাইন্ড খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ এ ধরনের খাবার রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, যাতে হিট স্ট্রোকের সম্ভাবনা আরও বাড়ে। এর বদলে ডায়েটে পর্যাপ্ত পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখুন, যেমন ব্রাউন রাইস, কাঁচা সবজি, রান্না বা সালাদ রাখতে পারেন। অঙ্কুরিত মুগ ডাল। অবশ্যই কাজের মাঝে খিদে পেলে অধিকাংশই তেলে ভাজা খাবার খেয়ে থাকেন, এর ফলে শরীরে পানির ঘাটতি আরও বেড়ে যেতে পারে। গরমের দিনে বিকেলে খিদে পেলে অঙ্কুরিত মুগ ডালের সালাদ বানিয়ে খেতে পারেন। এতে ক্যালোরি পরিমাণ কম, তাই শরীরে তাপমাত্রা বাড়ে না, পেট ঠান্ডা থাকে, শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রাও বজায় থাকে। ড্রাই ফ্রুটস। এই গরমে হিট স্ট্রোক এড়াতে খেতে পারেন ড্রাই ফ্রুটস। বাদাম, কাজু ও চীনাবাদাম রাখুন খাদ্য তালিকায়। এতে মনোস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সঙ্গে বাড়ায় আপনার এনার্জি। রোজ ড্রাই ফ্রুটস খেলে শরীরের তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে, এতে হিট স্ট্রোকের সম্ভাবনা কমবে, সহজে আপনি এই রোগে আক্রান্ত হবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।